হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাধনা ইস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বাবার বাড়িতেই আছি। তো ভেবেছিলাম কালকে বিকেলে যাব, কিন্তু যাওয়া হয়নি, দেখি। তো আজকে আমি সারাদিন তো আমি কী কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো কি তোর কানে কি দিচ্ছি দেখি? ও হাত দিচ্ছ, একটা বলো হাই করে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, বলো টাটা, পরে কথা বলবো, টাটা, পরে কবে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, এই যে সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আমি খেয়ে নিই, পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এই যে ঘুগনি নিয়ে চলে এসেছি, আমি এখন ঘুগনি খাবো এখন। তো আবার পরে কথা বলবো, চাটা খেলাম দেখলে তো, এখন ঘুগনি খাবো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো দেখতেই পেলে আমি কি খাওয়া দাওয়া করলাম, জাস্ট ওটা এখন খেলাম। তোমাদের দাদা ভাই এখনও উঠেনি, এখন বাজে 10:30, তোমার দাদা ভাই এখনও উঠেনি, আমি উঠে গেছি আবির জন্য, আমি উঠে গেছি, নাহলে বাড়িতে দেরি করে উঠি। তো ও বাড়িতে দেরি করে ঘুমায়, কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে বলে আজকে তাড়াতাড়ি উঠে গেছে, তার জন্য আমি উঠে গেছি। তো কিছু খেয়ে নিয়েছি, তোমার দাদা ভাই এখন উঠিনি। আজকে দুপুরে রান্না হবে চিকেন, মাটন, বাঁধাকপি, পটল ভাজা আর ভোলা মাছ, আর কী হবে আমি জানি না, এগুলো দেখলাম তাই তোমাদের বললাম। তো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো যাই হোক, পরে কথা বলছি, টাটা। তো ফ্রেন্ডস, আমি আবার একটা খাবার নিয়ে চলে এসেছি, এই যে সীতাভোগ মিহিদানার একটা ডিম সেদ্ধ, বাবা বাড়ি আসলে এলাহি ব্যাপার, তো খেয়ে নিই পরে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের সকালের টিফিন হাজির, ঘুগনির তরকারি, চিকেন, ডিম, তোমাদের দাদা ভাই আমার ডিম খাওয়া হয়ে গেছে, আর এই যে আবি, তো খেয়ে নিই দি কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো সেই আমি খাবার দাবার খেয়েছি, তখন তোমাদের সাথে কথা বলেছি, আর কথা বলা হয়নি, আর দেখতেই পাচ্ছি আমি একটু রেডি হয়ে গেছি, এখন যাব আমি আমাদের একটু স্টেশনে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, ভয়েসটা পরে অ্যাড করেছি। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না। তো ফ্রেন্ডস, এই যে এখান থেকে আমি একটা শাড়ি নেবো ভাবছি, দেখি যাই, যদি পাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আমি তোমাদের সাথে দেখি, তোমাদের যতটুকুনি পারবো আমি দেখাবো, দেখি ভিতরে ঢুকি। তো চলো দেখি, জিজ্ঞেস করছি, এই যে যেটা আমি নি কার শাড়ি নেবো, আমার তো পছন্দ হচ্ছে না, এই যে উনি দেখাচ্ছে, এটা আমার তো পছন্দ নয়। তো চলো পরে কথা বলো। তো ফ্রেন্ডস, আমরা বাড়ি চলে এসেছি হলটি থেকে, আর এই যে তোমাদের দাদা ভাই এখন নারকল পাড়ছে, আমাদের বাড়িতে কাই লক্ষ্মী পুজো আছে, তার জন্য নারকল নিয়ে যাব, তাই পাড়ছে এখন। আর এইটা হচ্ছে আমাদের এই বাড়ি, এইটা আমাদের যে ঘর বাড়ি ভাঙা দেখছে, এটা আমাদের আগেকার বাড়ি ছিল। এই যে আমাদের গরু, এটা হচ্ছে গোল ঘর, আর এই যে তোমাদের দাদা ভাই নারকল পাড়ছে, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হলটি থেকে, আর এই যে নারকল পাড়ছে তোমাদের দাদা ভাই। তো চলো পরে। তো ফ্রেন্ডস, নারকল পাড়া হয়ে গেছে, নারকল নারকল বলছি,
এই যে এখন নারকল ছাড়াচ্ছে আবে একটু হাই করে দাও হাই একটু হাম্পি দি দাও দরকাটা পরে কত বলবো পরে কত বলবো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান টান করা হয়ে গেছে আজকে আমরা এই বাড়িতে স্নান করতে এসেছি তো দেখতেই পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে তো বাড়ি গিয়ে যখন খাবো তখন তোমাদের সাথে কথা হবে তো ফ্রেন্ডস এই যে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া দুপুরের তো না এখন বাজে 4:30 এটা হচ্ছে চাল কি এটা বাঁধাকপি পটল ভাজা চিংড়ি মাছ তোমার পাত্র দেখায় মাংস চিংড়ি আর ওটাও মাংস মাটনটা এখনও দিইনি দিচ্ছে আর এই যে এটা হচ্ছে ভুলা মাছ তো আমরা তাহলে খেয়ে নিই তোমার দাদাভাই খেতে লেগে গেছে ওর খুব খিদি পেয়ে গেছে তাই খেতে লেগে গেছে তো আমরা খেয়ে নিই দি পরে কথা বলবো তো ফ্রেন্ডস এই যে মাটন তোমাদের দাদাভাই খায় আমি খাই না তাই আমার নেই আর তোমার দাদাভাইয়ের তোমরা বিশ্বাস করবা কি না করবো ওর জন্য আবার দেখিয়ে দিলাম তো আমি খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে কথা বলেছি সেই বিকেলে ভাত টাত খেয়ে আর কথা হয়নি তোমাদের সাথে এখানে কারেন্ট ছিল না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে তাই কথা বলতে পারিনি তো আর বেশি বকবক করবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ হব তার আগে বলে দিই সেই আমি তখন রেডি হয়ে গিয়েছিলাম একটু আমাদের স্টেশনে গিয়েছিলাম একটা শাড়ি আনতে তো শাড়ি পাইনি আর একটু মিষ্টি আনতে তাই তোমরা ভাবা ব্লগটা দিলাম কিছু বললাম না তার জন্য বলে দিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে কেমন টাটা লাভ ইউ অল